গ্লোবাল নিউজে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি শানাজ দীপ্তি। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। আশা করছি পরবর্তী সময়টুকু আপনাদেরকে সাথেই পাব। অপরাধের শাস্তি হিসেবে মানুষকে পাঠানো হয় কারাগারে, সেখানে অন্ধকার প্রকোষ্ঠে দুঃসহ ও মানবতার জীবন কাটাতে হয় বন্দীদের। ফলে কেউই কারাগারে বন্দীর জীবন কাটাতে চায় না, কিন্তু মালয়েশিয়ার দুই নাগরিক স্বেচ্ছায় কারাবরণ করেছেন, তাও আবার নিজের পকেটে পয়সা খরচ করে। শুনতে অদ্ভুত মনে হলেও ভারতের তেলেঙ্গানা রাজ্যের জেলা কেন্দ্রীয় কারাগারে এমনটাই ঘটেছে। নং ইন উ এবং অন বং টেক নামের মালয়েশিয়ার দুই পর্যটক একদিনে 500 রুপি দিয়ে তেলেঙ্গানার ওই কারাগারে বন্দী হিসেবে কাটিয়েছেন। 1776 সালে প্রতিষ্ঠিত এই কারাগারটি ভারতের সবচেয়ে পুরাতন কারাগার। 200 বছরের পুরাতন এই কারাগারটিতে সাধারণ মানুষকে জেলের বন্দী জীবনের অনুভূতি পাইয়ে দিতে ফিল দ্য জেল অর্থাৎ কারাগারের অভিজ্ঞতা নামক একটি উদ্যোগ নিয়েছে তেলেঙ্গানা জেলার কারা বিভাগ। অর্থাৎ পুরো একটা দিন কারাগারে অন্য কয়েদির মতোই সব অনুশাসন মেনে কাটাতে হবে আপনাকে। একদিন কারাগারে থাকার জন্য ফি হিসেবে দিতে হবে 500 রুপি। স্বেচ্ছায় কারাবরণ করা ব্যক্তিদের কয়েদির পোশাক পরেই কাটাতে হয় কারাগারে। সেখানে কয়েদিদের জন্য বরাদ্দ খাবারই দেওয়া হয়। এছাড়া কেউ চাইলে জেলে বন্দি থাকা অন্য কয়েদির সঙ্গে একই সেলে থাকার অভিজ্ঞতাও পেতে পারেন। এরকম আরও ব্যতিক্রমধর্মী ও আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। লাইক করুন যদি নিউজটি ভালো লেগে থাকে। কমেন্ট করে বলুন এর মধ্যে কোন বিষয়টি আপনার বেশি ভালো লেগেছে। শেয়ার করুন যাতে আপনার মতো সবাই বিষয়টি জানতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।